তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে প্রবল কালবৈশাখী সহ ঝড়বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে, সেই সঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গও। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি জেনে নেব সপ্তাহান্তে কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতায় কবে হবে বৃষ্টি, কতটা নামবে তাপমাত্রা, নির্দিষ্ট করে জানালো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর আজই বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের এবং উপকূলবর্তী 3 জেলায়। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হবে খুব সামান্য। আগামী শনিবার 22 এপ্রিল থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। স্বস্তি দিয়ে হাওয়া অফিস আরও জানিয়েছে আগামী শনিবার 22 এপ্রিল থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 20 এপ্রিল বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। 21 এপ্রিল শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। শনিবার 22 এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে আরও 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তার আগে পর্যন্ত অবশ্য প্রবল দাবদাহে পড়তে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের 5 জেলায় আগামীকালও চরম দাবদাহ থাকবে। তবে উত্তরবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কতা শুধুমাত্র 24 ঘন্টার জন্য জারি থাকবে। পশ্চিমের জেলাগুলির জন্য চরম তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে আগামীকাল পর্যন্ত চলবে চরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ থেকে 21 এপ্রিল শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে 21 এপ্রিল শুক্রবার পর্যন্ত। কলকাতায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঈদের পরেই হতে পারে বৃষ্টি, শনিবার থেকে সোমবার মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে।